দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে প্রচারের খবর জানাতে রংপুরের পীরগঞ্জ উপজেলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, রংপুরে ভোটের সমীকরণ কেমন দেখছেন? কোন ধরনের দ্বন্দ্ব কিংবা বিভক্তির খবর আছে কিনা? এবং আমরা যেমন দেখছিলাম প্রভাব বিস্তার ও আচরণ বিধি লঙ্ঘনের একটা অভিযোগ কিন্তু অনেকেই করছেন, সব সম্পর্কে সেখানকার সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন। সামিয়া, আপনি নিশ্চয়ই জানেন যে পীরগঞ্জ উপজেলা মাননীয় প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ি এলাকা এবং উন্নয়ন অগ্রযাত্রায় বেশ অগ্রসর একটি অঞ্চল। এই এলাকায় আসলে এবার উপজেলা পরিষদ নির্বাচনে তিনজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আছেন দুইবারের সংসদ সদস্য এবং টানা দুইবারের উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ মণ্ডল, তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এর বাইরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক, তিনিও চেয়ারম্যান পদে নির্বাচন করছেন, এবং যিনি সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচনে হেরেছেন বিপুল ভোটে, তিনি এবার উপজেলা পরিষদ নির্বাচনে এসে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন নূর আলম যাদু। আসলে প্রধানমন্ত্রীর শ্বশুর পরিবারের কেউই এই নির্বাচনে অংশ নিচ্ছে না, ফলে আসলে কোনো দ্বন্দ্ব বা সংঘাতের তেমন কোনো সম্ভাবনাও আমরা দেখছি না। তবে তিনজন প্রার্থী থাকলেও প্রচার প্রচারণায় এগিয়ে আছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান, টানা দুইবারের সংসদ সদস্য আলহাজ নূর মোহাম্মদ মণ্ডল এবং জাতীয় পার্টির প্রার্থী নূর আলম যাদু। এই দুজনের মধ্যেই মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে। আমরা একটু কথা বলতে চাই নূর মোহাম্মদ মণ্ডলের সাথে, একটু জানতে চাই প্রচারণে আসলে জনগণের সাড়া কেমন দেখছেন, জয়ের ব্যাপারে কতটা আশা করছেন, এবং মাঠে লেভেল প্লেইং ফিল্ড ঠিক আছে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম, আপনাকে অশেষ ধন্যবাদ প্রশ্ন করার জন্য, এবং জনপদের মানুষ, পীরগঞ্জের মানুষ যখন যে অবস্থায় আমি নির্বাচন আসে, সেই নির্বাচনে যখনই জনগণের চাপেই আমাকে প্রার্থী হওয়া লাগে। আমি দুইবার সংসদ সদস্য ছিলাম, এখন পরে আবার মাননীয় প্রধানমন্ত্রী ডেকে নিয়ে আবার এই উপজেলার বলছেন এবং উপজেলাটা দেখতে হবে, সেই হিসেবে উপজেলার চেয়ারম্যানের পদেও দাঁড়াইছি। ওনাকে বলছিলাম যে এটা ডিমোশন হলো না, বলে জনগণের কাছে যাও, ডিমোশন বলে কোনো কথা নেই, দেখো তোমাকে ভোট দিবে। তা আসলেই সত্যিই দেখলাম যে অভিজ্ঞ মানুষের কথা ঠিক আছে, এবং আমি যখন যে অবস্থায় দাঁড়াই জনগণ ভোট দেয়, মানে জনগণের একটা আস্থা আছে যে আসলে পীরগঞ্জে কাজ হয়, উন্নয়ন হয় এবং মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পারি সব। সেই জন্য আমি আশাবাদী যে 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 যেবারেই, খালি শুধু এইবারেই নাই, প্রথম আরও দুইবার তো উপজেলার চেয়ারম্যানের পদে দাঁড়াইছিলাম, তখনও মানুষ বিপুল পরিমাণ ভোট দিয়ে বিজয় সিনিয়র এনে দিয়েছে। এবারও আবার আগে থেকেই তারা বলছে যে এবারও তো আপনাকে নির্বাচন করতে হবে, এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং স্পিকার সহ যখন দেখলাম যে নির্বাচন করতেই হবে, সেই আলোকেই আমি নির্বাচন করতে। পরিবেশ কেমন দেখছি? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। পরিবেশ খুব সুন্দর, খুব পরিবেশ সুন্দর। অনেক ধন্যবাদ স্বামী। আমরা শুনছিলাম, কথা শুনছিলাম, এই উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন, নারী ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার 3,29,754 জন। তবে আমরা দেখছি প্রচার প্রচারণায় খুব একটা উত্তাপ বা উৎসব মুখর না হলেও ভোটাররা বলছেন তাদের যোগ্য প্রার্থীকে বাছাই করতে প্রধানমন্ত্রীর শ্বশুর পরিবারের এই এলাকায় তারা ভোট কেন্দ্রে যাবেন এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে তাদের পছন্দের যোগ্য প্রার্থীকে বাছাই করবেন। এখন পর্যন্ত রংপুরের পীরগঞ্জ থেকে এই ছিল আমার কাছে খবরাখবর। সামিয়া মাজিদ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে আরও যুক্ত আছেন কুমিল্লা থেকে কুমিল্লার সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী, তিনি যুক্ত হচ্ছেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা থেকে। নাসির, কুমিল্লায় ভোটের হাওয়া কেমন দেখছেন? সেখানে কি কোনো ধরনের দ্বন্দ্ব কিংবা বিভক্তি আছে কিনা, এবং প্রার্থীদের মধ্যে কোনো ধরনের অভিযোগ পেয়েছেন কিনা এখন পর্যন্ত? সদর দক্ষিণ উপজেলা দ্বিতীয় ধাপের নির্বাচন 21 মে অনুষ্ঠিত হবে। তো আমরা এখন আছি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান নোমানের একটি নির্বাচনী ক্যাম্পে। এখানে আসলে তিনজন চেয়ারম্যান প্রার্থী এবং 7 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছে। এখানে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে নানা দ্বন্দ্ব সংঘাত থাকলেও প্রচার প্রচারণায় আমরা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে এখনো কোনো এ ধরনের কোনো অভিযোগ শুনিনি। তবে এই মধ্যে আমরা বইমার্কা ফতিকে আসাদুজ্জামান আশরাফুজ্জামানের কাছে জানতে চাইবো, আপনি তো ভাইস চেয়ারম্যান প্রার্থী, তো আপনি নির্বাচনী প্রচার প্রচারণা কোনো বাধার সম্মুখীন হচ্ছে কিনা এবং নির্বাচনী পরিবেশ কেমন মনে করছেন? না, এখন পর্যন্ত নির্বাচনী প্রচারণা আমরা কোনো বাধার সম্মুখীন হয়নি। টুকটাক ঝামেলা তো সব জায়গায় হয়, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো বাধার সম্মুখীন হয়নি। কিছুক্ষণ পূর্বে আমরা আমাদের ডিসি মহোদয়ের সাথে মিটিং করে আসছি, আমরা 14 জন প্রার্থী, 4 জন চেয়ারম্যান প্রার্থী, 7 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী, 3 জন মহিলা প্রার্থী, ওনারা আমাদেরকে এনশিওর করছেন
নির্বাচন 100% সুষ্ঠু হবে, ম্যাজিস্ট্রেট দেওয়া হবে, স্ট্রাইকিং ফোর্স দেওয়া হবে এবং আপনার প্রত্যেকটা কেন্দ্রে সিসি ক্যামেরা আওতায় এদিন থাকবে এবং শতভাগ সুষ্ঠু হবে। আর আমরা গণতন্ত্র পূর্ণ উদ্ধার আন্দোলন হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করেছি, মানুষ তাদের ভোট দিবে, যেই জনগণের ম্যান্ডেটে হবে সেই জনগণের ভোটেই নির্বাচিত হবে। এখানে কোনো প্রহসনের নির্বাচন করতে দেওয়া হবে না। আমাদের কর্মীরা সতর্ক আছে, ভোটাররাও সতর্ক আছে, আমাদের কেন্দ্র কমিটি সতর্ক আছে, এজেন্ডা সতর্ক আছে, সতর্ক অবস্থায় আছে। আমরা নির্বাচনে নির্বাচন কমিশনের সকল নিয়ম মানা নিয়মাবলী মেনে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি এবং আমার দলীয় নেতা কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। এখন পর্যন্ত অন্যান্য প্রার্থীরা অনিয়ম করলে আমি সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে আছি। আপনারা জানেন সর্বপ্রথম প্রার্থীর সাতজন প্রার্থীর ভিতরে আমি বৈধতা পাই একমাত্র হিসাবে, পরে অন্যরা বৈধতা পেয়েছে। সবাই অংশগ্রহণে একটা স্বতঃস্ফূর্ত নির্বাচন আমরা আশা করছি এবং জনগণ ইনশাআল্লাহ 21 তারিখ সারাদিন ভোট কেন্দ্রে যাবে, ভোট প্রদান করবে এবং 21 তারিখ বইমার্কার বিজয় হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আশাদ জামানকে। আশাদ জামান তিনি বিএনপি সমর্থিত একজন প্রার্থী, কিন্তু তিনি এই পর্যন্ত তিনি কোনো অভিযোগ করেন এবং নিয়ম মাফিক তিনি প্রচার চালাচ্ছেন এবং প্রশাসন বা সার্বিক যে পরিস্থিতি সে পরিস্থিতি সন্তোষজনক হিসাবে তিনি দেখছেন এবং আগামী 21 মে ভোট হলে তাদের যে দলীয় নির্বাচনী আন্দোলন সেই আন্দোলন হিসাবে তিনি বিজয়ী হবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল কুমিল্লা থেকে নির্বাচনী প্রচার প্রচারণার এই মুহূর্তের খবর। নাসির, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।